আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে বিপজ্জনক ধাপে করোনা, লকডাউনের বিকল্প নেই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাষা সৈনিক সাংবাদিক কামাল লোহানীর মৃত্যু, ঢাকার বাইরে করোনা এবং উপসর্গ নিয়ে আরও অন্তত 30 জনের মৃত্যু। চট্টগ্রামে অভূতপূর্ব মানবিক সেবা, আক্রান্তদের কেউ দিচ্ছেন অক্সিজেন, কেউ ফ্রি অ্যাম্বুলেন্স, ব্যক্তি উদ্যোগে তৈরি আইসোলেশন সেন্টার। এবং যাত্রীর অভাবে দুটি আন্তনগর ট্রেন বন্ধ করে দিল বাংলাদেশ রেলওয়ে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা মহামারী বিশ্বজুড়ে এবার বিপজ্জনক ধাপে পৌঁছেছে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। করোনার ব্যাপক বিস্তার থামাতে লকডাউনের বিকল্প নেই বলেও জানায় সংস্থাটি। এদিকে এ পর্যন্ত বিশ্বে 87 লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে 4,62,000-এর বেশি। মনির হোসেন তপুর রিপোর্ট। বিশ্ববাসীকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে একের পর এক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে WHO। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস সংবাদ সম্মেলনে জানান, করোনা ভাইরাস এখন বিপজ্জনক ধাপে পৌঁছেছে, যা আগের চেয়ে ভয়াবহ। 24 ঘন্টায় 1.5 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, যা একদিনের সর্বোচ্চ রেকর্ড। Countries are understandably eager to open up their societies and economies, but the virus is still spreading fast. It is still deadly and most people are still susceptible. বিশ্বে মোট করোনায় আক্রান্ত হওয়া অর্ধেকের বেশি মানুষ এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু এখন নতুন আক্রান্ত বাড়ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। এদিকে করোনা ভাইরাসের স্থায়িত্ব বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। এক ব্যাখ্যায় তিনি বলেন, স্ক্রিপ্টে লেখা ভুলের কারণেই তিনি বলেছিলেন দেশে করোনার ভাইরাসের স্থায়িত্ব 3 বছর পর্যন্ত থাকতে পারে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। ব্যস্ততার কারণে বক্তব্যের স্ক্রিপ্টটি ভালো করে পরীক্ষা করার সুযোগ পাইনি। স্ক্রিপ্ট ত্রুটির জন্য অস্পষ্টতা তৈরি হয়ে বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি। ওই বক্তব্যে তিনি নিজের নয় বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেছেন বলেও জানান বিবৃতিতে। মনির হোসেন তপু, এটিএন বাংলা। চলে গেলেন ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানী। করোনা ভাইরাস সহ শারীরিক বিভিন্ন ব্যাধি নিয়ে গত 17 জুন থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও রাজনৈতিক বিশিষ্টজনরা। আরও জানাচ্ছেন বিপ্লব রায়। অনেকদিন ধরেই ফুসফুস ও কিডনি সমস্যায় ভুগছিলেন সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কামাল লোহানী। এর আগেও তার অবস্থা গুরুতর হওয়ায় গত 18 মে তাকে পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে গত 2 জুন বাসায় ফিরলেও কয়েকদিনের মাথায় আবার করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। 1934 সালের 26শে জুন সিরাজগঞ্জের উল্লাপাড়ার সন্তলা গ্রামে জন্মেছিলেন কামাল লোহানী। সবার কাছে তিনি কামাল লোহানী নামে পরিচিত হলেও তার পুরো নাম আবু নঈম মোহাম্মদ মুস্তফা কামাল খান লোহানী। দৈনিক মিল্লাত পত্রিকায় সাংবাদিক জীবনের শুরু হয়েছিল তার। এরপর বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি, ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতিও। বাংলাদেশ গণশিল্পী সংস্থার প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির 2 বারের মহাপরিচালক, ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ছিলেন কামাল লোহানী। পরে উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি এবং ছায়ানটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এটিএন বাংলার সাথে তার সখ্যতা প্রায় 1.5 যুগের। দীর্ঘ এ সময় তিনি দেশের জনপ্রিয় এই চ্যানেলে 100 অনুষ্ঠান করেছেন। তার মৃত্যুতে শোকাহত এটিএন বাংলা পরিবারও। বিপ্লব রায়, এটিএন বাংলা, ঢাকা।
করোনা এবং এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত রেড জোন চিহ্নিত এলাকায় লকডাউন কার্যকর না হওয়ায় সংক্রমণ প্রতিদিনই বাড়ছে মনে করছেন বিশেষজ্ঞরা। বগুড়ায় মারা গেছে পুলিশের কনস্টেবল ফয়সাল আলম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। খুলনায় হঠাৎ করে বেড়েছে করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ। করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৬ জন এবং করোনা আক্রান্ত একজন মারা গেছেন। নতুন আক্রান্ত হয়েছেন ১৩৩ জন, একদিনে আক্রান্ত ও মৃত্যুতে যা সর্বোচ্চ। বরিশালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জন প্রাণ হারিয়েছেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বরিশাল জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার এমদাদুল্লাহ সহ মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন আরও ৩ জন। এছাড়া ঝালকাঠি ও পটুয়াখালীতে করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। বরিশাল নগরীর ২৭টি ওয়ার্ড রেড জোন ঘোষণা করা হলেও লকডাউন কার্যকর না করায় বাড়ছে ভয়াবহতা। করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৭৫ জন, আক্রান্ত ২৪৭১ জন। সংক্রমণ বাড়ায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩, ১০, ১২, ১৩ নং ওয়ার্ড। ৩ জুলাই পর্যন্ত লকডাউন করা হয়েছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক ফিলিপাইনের নাগরিক। এছাড়া মৃত্যু হয়েছে আক্রান্ত আরও ৩ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৪০ জন। নারায়ণগঞ্জ সদর, ২৫০০ এবং রূপগঞ্জ উপজেলাকে রেড জোন ঘোষণা করা হলেও ৬ দিনেও লকডাউন কার্যকর হয়নি। লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে এক নারী এবং করোনা আক্রান্ত একজন পুরুষের মৃত্যু হয়েছে। নওগাঁয় করোনার উপসর্গ নিয়ে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে। নোয়াখালীতে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৫ জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৫৭ জন। যশোরে করোনার উপসর্গ নিয়ে ২জন, ময়মনসিংহে ২জন, মেহেরপুরে ১জন এবং রাজশাহীতে ১জন মারা গেছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনার হটস্পট চট্টগ্রামে সরকারের পাশাপাশি আক্রান্তদের মানবিক সেবা নিয়ে এগিয়ে এসেছে স্থানীয়রা। কেউ দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার, কেউ ফ্রি অ্যাম্বুলেন্স। ব্যক্তিগত উদ্যোগে তৈরি হয়েছে আইসোলেশন সেন্টারও। মহামারীকালে এমন সেবা আশার আলো জাগাচ্ছে দুর্ভোগে পড়া মানুষের মাঝে। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোরশেদুল আলম ও মোবারক আলী, তারা এখন করোনায় দুর্গত মানুষের সেবক। প্রতিদিনই তাদের কাছে ভুক্তভোগী অনেক মানুষ আসছেন আবদার নিয়ে। দোকানে দোকানে ঘুরে দরকারি ঔষধ না পেয়ে অনেকে আসছেন তাদের কাছে। ব্যক্তিগত উদ্যোগে এসব সামাল দিচ্ছেন মোরশেদুল ও মুবারক। যতক্ষণ না তারা হাসপাতালের বেড নিশ্চিত করতে পারছে না, ততক্ষণ পর্যন্ত এই অক্সিজেন সেবাটা আমি ওই রোগীকে দেওয়ার জন্য এই ব্যবস্থাটুকু চালু করেছি। ৩টি অ্যাম্বুলেন্স আমাদের সার্বক্ষণিকভাবে এলাকায় মুমূর্ষু রোগীদেরকে পরিবহনের কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে দাফন কাফনের ক্ষেত্রে আমরা আরবান কমিউনিটি ভলেন্টিয়ার সহ গাউসিয়া কমিটিকে নিয়ে আমাদের কার্যক্রম সচল রেখেছি। ব্যক্তিগত উদ্যোগে বন্দরনগরীর হালিশহর এলাকায় গড়ে তোলা হয়েছে ১০০ শয্যার একটি আইসোলেশন সেন্টার। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ করোনা অথবা উপসর্গ নিয়ে ভর্তি হতে পারেন এখানে। সবার জন্য সেবা উন্মুক্ত। একাধিক বাথরুম নেই, যারা পরিবারের বৃদ্ধ মা বাবা আছেন, ছোটো বাচ্চারা আছেন, তাদেরকে আইসোলেট করে তাদের আলাদা থাকার জন্য যাদের প্রয়োজন আমরা মূলত তাদেরকেই তাদের জন্যই আইসোলেশনটা। সীমিত সামর্থ্য নিয়েও করোনার এই মহাদুর্যোগে মানবিক সেবা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন চট্টগ্রামের আরও অনেকে। চান্দগাঁও এলাকায় ৫-৬ শয্যার মিনি চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছেন তরুণ ব্যবসায়ী ইকবাল হোসেন। এখান থেকে আমাদের হসপিটালটা অনেক দূরে, যেহেতু আমরা এমন একটা এলাকায় আছি এখানে গাড়ির প্রবলেম। শুধু মহানগরী নয়, চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতেও স্থানীয় উদ্যোগে হয়েছে আইসোলেশন সেন্টার, দেয়া হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা। অনেক জায়গায় মাস তিনেক ধরে করোনায় কর্মহীন দরিদ্র মানুষকে খাবার সহায়তাও দেয়া হচ্ছে নিয়মিতভাবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। যাত্রীর অভাবে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা নোয়াখালী রুটে দুটো ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। করোনা মহামারীতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মোট আসনের ৫০% খালি রাখা হলেও যাত্রী না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে ১.৫ ঘন্টার বিরতি রেখে ট্রেনের শিডিউল থাকায় কমলাপুরে নেই যাত্রীদের চাপ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম।
স্বাভাবিক সময়ে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে দৈনিক 68 জোড়া ট্রেন চলাচল করলেও সাধারণ ছুটির পরে বিভিন্ন রুটে চালু রাখা হয় মাত্র 14 জোড়া ট্রেন। চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস সকালে কমলাপুর থেকে ছেড়ে গেলেও আপাতত আর ঢাকায় ফিরবে না। রোববার থেকে ঢাকা নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস চলাচলও বন্ধ হয়ে যাবে। নোয়াখালী লকডাউনের কারণে বেশ কিছুদিন উপকূল এক্সপ্রেস লাকসাম পর্যন্ত চলাচল করত। 14 জোড়া ট্রেনের মধ্যে 2 জোড়া ট্রেন আজকে থেকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে আসবে না, আর কালকে ঢাকা থেকে উপকূল এক্সপ্রেস ট্রেনটি আর যাবে না। তো এই 2 জোড়া ট্রেন যাত্রী সীমিত থাকাতে আমরা আপাতত বন্ধ রাখছি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটির কারণে গত 24 মার্চ বন্ধ হয়ে যায় সব যাত্রীবাহী ট্রেন। সাধারণ ছুটি শেষে 31 মে থেকে সীমিত পরিসরে 8টি ট্রেন চলাচল শুরু হয়। 2 জুন থেকে চালু হয় আরও 11টি ট্রেন। এর মধ্যে ঢাকার সাথে অন্য অঞ্চলের চালু ছিল 14টি ট্রেন। সামাজিক দূরত্ব রক্ষায় ট্রেনের অর্ধেক আসন খালি রাখা হচ্ছে, সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। এই পরিস্থিতিতে আসলে যাওয়াটা খুব রিস্কি, তারপরও কর্মীর তাগিদে যাওয়া আর কি। অনলাইনে টিকিট কাটতেছি, টিকিট কাটে দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের মধ্যে খুব জরুরি অবস্থার কারণে আমরা চলে যাচ্ছি। তবে যাত্রী বাড়লে ট্রেন দুটি আবারও চালু করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সাধারণ ছুটির মধ্যেও ঢাকার বাইরে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল মানুষের মাঝে, করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় এখন মানুষ ঢাকার বাইরে একেবারেই কম যাচ্ছেন বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর এর বড় প্রমাণ মাত্র 14 জোড়া ট্রেনের মধ্যে 2 জোড়া ট্রেন যাত্রী সংকটের কারণে বন্ধ করতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, কমলাপুর রেল স্টেশন, ঢাকা। করোনা মোকাবেলায় স্বাস্থ্যখাতে বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বাজেট নিয়ে ভার্চুয়াল সংলাপে সংস্থাটির পক্ষ থেকে একথা বলা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ নতুন আয়কর দাতা বাড়ানো ও রাজস্ব বোর্ডে সংস্কার জরুরি বলে মন্তব্য করেন। অর্থনীতিবিদ আহসান মনসুর বলেন, বাজেট দেওয়ার চেয়ে বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপদসীমার উপরে উঠেছে তিস্তার পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার সকালে 18 সেন্টিমিটার উপর দিয়ে বইছিল তিস্তা নদীর পানি। স্থানীয় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত কয়েকদিন থেকে উঠানামা করলেও বিপদসীমা ছাড়াইনি তিস্তার পানি। আজ সকাল 6টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার প্রায় 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় নদীর পানি। পানি বৃদ্ধির ফলে ব্যারেজের 7টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষার ফলাফল পেতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন রংপুরবাসীরা। 10 লাখ মানুষের শহরে মাত্র 2টি পিসিআর ল্যাবে প্রতিদিন 188 নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা প্রতিবেদন পেতে সময় লাগছে কমপক্ষে 1 সপ্তাহ। এর ফলে পজিটিভ রোগীরা না জেনেই স্বাভাবিক চলাফেরা করে শহরে সংক্রমণ ছড়াচ্ছেন। এবারে আলারাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈশ্বিক করোনা মহামারীর কারণে যারা কর্মহীন হয়ে দেশে ফিরবেন তাদের কর্মসংস্থানের অন্যতম খাত হতে পারে পোলট্রি ও ডেয়ারি শিল্প। তাই এবারের বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি তা বাস্তবায়নের দিকে নজর দেওয়া জরুরি বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, মূল্যস্ফীতি বাড়লেও গত 8 বছর ধরে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ 9,000 কোটি টাকায় আটকে আছে। তাছাড়া এ ভর্তুকি প্রকৃত কৃষকের কাছে পৌঁছাচ্ছেও না। বিদেশ থেকে অনেকে কর্মহীন হয়ে দেশে ফিরে, এদেরকে কর্মপ্রদী করে তোলার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে পোল্ট্রি সেক্টর এবং ডেয়ারি সেক্টর। খাদ্য নিরাপত্তা রক্ষার জন্য আমাদেরকে বড় ধরনের একটা উল্লম্ফন দরকার কৃষির বরাদ্দের ক্ষেত্রে এবং কৃষির প্রবৃত্তির ক্ষেত্রে। তার জন্য যে পরিমাণ সহায়তা দরকার সেটা হয়তো তেমন ভাবে উঠলে। এবারে আন্তর্জাতিক সংবাদ।
করোনার বিস্তার রোধে তিন মাস বন্ধের পর আবারও খুলছে পবিত্র নগরী মক্কার মসজিদগুলো। নগরী দেড় হাজারের বেশি মসজিদে রোববার ফজর থেকে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। তবে প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ জায়নামাজ সহ মসজিদে প্রবেশ করতে হবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে এবং উপযুক্ত শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজে দাঁড়াতে হবে। এজন্য জীবাণুমুক্ত করা হয়েছে মসজিদগুলো। এদিকে মক্কা ও জেদ্দাবাদে করোনা ভাইরাস মোকাবেলায় দেশজুড়ে বহাল কারফিউ রোববার তুলে নেওয়া হচ্ছে। এর আগে গত মাসে সৌদি আরবের অন্যান্য নগরীর মসজিদে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য খবর। অনগ্রসর নড়াইলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে লোহাগড়ায় আধুনিক মানের বিশেষায়িত হাসপাতাল চালু করেছেন স্থানীয় উদ্যোক্তারা। করোনাকালে দেশের অন্য এলাকায় যখন সীমিত হয়েছে হাসপাতাল সেবা, তখন লোহাগড়ায় এই ডক্টর স্পেশালাইজ হসপিটালে চব্বিশ ঘণ্টা দেওয়া হচ্ছে চিকিৎসা সুবিধা। নড়াইল প্রতিনিধি জহি ঠাকুরের তথ্যচিত্রে রিপোর্ট করছেন রোকসানা ইভা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই শুরু থেকে চলছে ডক্টর স্পেশালাইজ হসপিটালের চিকিৎসা সেবা। করোনাকালে নানা ঝুঁকির পরও থেমে যায়নি তা। উপজেলা পর্যায়ে হলেও প্রতিষ্ঠানটিতে বিশেষজ্ঞ ডাক্তার সহ সব ধরনের রোগের চিকিৎসক আছেন। আছে অপারেশন থিয়েটার, প্যাথোলজি, ফার্মেসি সহ অন্যান্য সেবাও। করোনা মহামারীতে পরিস্থিতি সামাল দিতে ডক্টর স্পেশালাইস্ট হসপিটালে খোলা হয়েছে আলাদা করোনা ইউনিট। পাশাপাশি ডাক্তার ও রোগীদের নিরাপত্তায় এই হাসপাতালের উদ্যোগে উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে তৈরি করে দেওয়া হয়েছে ডাক্তারদের সুরক্ষা বোধ। হাসপাতালটির এমন সেবায় প্রতিদিনই উপকৃত হচ্ছেন এলাকার মানুষ, দূর দূরান্ত থেকেও আসছেন রোগী। করোনার সময় বিভিন্ন জায়গায় যাই, আমি কোনোদিনই ডাক্তার পাই নাই, এই জায়গায় এসে ডাক্তার পাই। আমার বাচ্চা ভালো আছে, আমার মেসেজও ভালো আছে। ডাক্তার সাহেবরা যথেষ্ট আন্তরিকতা দিয়েছেন এবং পরিবেশটা খুব ভালো পেয়েছি এবং রিজনেবল, আমরা এতে যথেষ্ট স্যাটিসফাই। এমন চিকিৎসা সেবা নিয়ে দেশের অন্যান্য অঞ্চলে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান লোহাগড়া ডক্টর স্পেশালাইস্ট হসপিটালের উদ্যোক্তাদের। রোকসানা ইভা, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। লা লিগায় বার্সেলোনার সাথে গোলশূন্য ড্র করেছে সেভিয়া। কাতালানদের রুখে দিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে তুলেছে সেভিয়া। শুক্রবারের ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনাকে বেশ ভুগিয়েছে স্বাগতিকরা। সেভিয়ার আক্রমণের সামনে গোলরক্ষক মার্ক টের দেয়াল হয়ে দাঁড়ানোয় পরাজয় এড়াতে পেরেছে লিওনেল মেসির দল। শেষ দিকে কাতালান স্ট্রাইকার সহজ সুযোগ নষ্ট করায় হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। এই ড্রয়ে 30 ম্যাচে বার্সার পয়েন্ট 65 আর এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট 62, তিন নম্বরে থাকা সেভিয়ার পয়েন্ট 52। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্বজুড়ে বিপজ্জনক ধাপে করোনা, লকডাউনের বিকল্প নেই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাষা সৈনিক সাংবাদিক কামা লোহানির মৃত্যু, ঢাকার বাইরে করোনা এবং উপসর্গে প্রাণ গেল অন্তত আরো 30 জনের। চট্টগ্রামে অভূতপূর্ব মানবিক সেবা, আক্রান্তদের কেউ দিচ্ছেন অক্সিজেন, কেউ ফ্রি অ্যাম্বুলেন্স, ব্যক্তি উদ্যোগে তৈরি আইসোলেশন সেন্টার। এবং যাত্রীর অভাবে দুটি আন্তঃনগর ট্রেন বন্ধ করে দিল বাংলাদেশ রেলওয়ে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।